শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আবুল কাসেম, আমার বাবার নাম মোহাম্মদ, মায়ের নাম কুলসি বিবি, ঠিকানা জোরঙ্গস থানা এবং মিরসরাই উপজেলা সদর। আমি 1971 সালের আগে চাকরি করতাম ফরেস্টে। আমি স্কুলে পড়ি, আমি অশিক্ষিত। আমি পাকিস্তান আমলে 4 বছর চাকরি আমার গত হয়েছিল। আমি ফরেস্টে ছিলাম দেখতে, সপ্তাহে থেকে একটা প্রায় 10 মাইল পরে হঠাৎ মার্চ মাসের 10 তারিখ আমার একটা কাউন্সিল হলো। কাউন্সিল আমি গেলাম রাঙামাটি সরকারি হাসপাতালে ভর্তি হলাম। ওখানে ভাই চিকিৎসার দিন ছিলাম। শেষে মাস যুদ্ধ যখন বাজে তখন আমি হাসপাতালে ছিলাম। এপ্রিলের 1 তারিখ আমাদেরকে আমার রিলিফ করলো ওখান থেকে। ওখান থেকে রিলিফ করে দেওয়ার পরে আমার মেইন অফিসে গেলাম, রাঙামাটি মেইন অফিস ছিল। ওখানে যাই বেতন উঠেছি, বেতন উঠে তখন বেতন ছিল আমার 64 টাকা। 1 মাস চাকরি করলে 64 টাকা বেতন পাইতাম। তখন ওখান থেকে বেতন নিয়ে আমি মেইন আমার যে কর্মস্থল ছিল সোখানে ওখানে গেছি। ওখানে যাইয়া আমার বাসাটা ছিল একটু নিচে পাহাড়ের নিচের দিকে। ওখানে গেলাম, আমার একজন আমাকে বলতেছে, আমার স্টাফ ভাই আপনার আসেন বলা হয়েছে, আমাদের এখানে তো একটা অকর্ম। কি অকর্ম হলো? কয় যে এখানে দুইটা পাঞ্জাবি লুকাই দিচ্ছে। ওখানে পাঞ্জাবি লুকাই দিচ্ছে কী হোক? কয় যে রিনের সাহেবের বাসায় আছে, তারা হাতটা ঠিক আছে, এখানে আসি লুকাইছে। তখন করলাম যে পাঞ্জাবির দ্বারা আপনার একটু কষ্ট পাচ্ছি, আর পাঞ্জাবিয়াই আমাদের ভিতরে থাকবে, আমরা 10-12 জন স্টাফ আছি। তখন সিলেট বাড়ির শাহজাহান, আমার মতো একজন স্টাফ শাহজাহান আলাউদ্দিন, এই দুজনের বাড়িয়ে সিলেট, একজনের বাড়ির বরিশাল, তার নাম ফলতাল, তিনজনকে খবর দিলাম। খবর পেয়ে তারা ইনশাল্লাহ আমার ডাক্তার সারা দিয়ে আসছে। আসার পরে বললাম যে ভাই এই ব্যাপার আমরা কী করি সম্ভব হবে, আমরা একজনের লাগাবে বলো না, কোনোরকম অসম্ভব। রেঞ্জার সাহেবের বাড়ি ছিল আপনার জামালপুর, নাম ছিল হায়দার খাঁ। ওনাকে যাইয়া বললাম যে স্যার আমরা যে এই ব্যাপার ওনাকে জায়গা দিলে, দুজন পাঞ্জাবি আমাদের উপর একটু অত্যাচার চলছে, আমাদের দেশের উপর, আমাদের উপর, আমরা কীভাবে ওনার জায়গা দিয়ে রাখি, খোঁজে আমি কী করবো, খোঁজে এখানে আসছে আমি কোথায় দেবো। আমরা তিনজন সাহেবের জন্য বুদ্ধি করলাম কী করি কী করা না। হরিণছড়া নামে যেখানে ওই সন্তান নামে যে ছেলেটা, ওই ছেলেটা হরিণছড়া অফিসে থাকে, আর অন্যগুলা
গণদল অফিস আছে, গণদল অফিস থাকে। আমি হলাম কুতুবজি অফিস। কুতুবজি অফিসে দুজনকে তিনজনকে ডাকলাম, ডাকার পরে আসলো। আসার পর বললাম দেখি তোমরা বলবে এখানে বিডিআর আসতেছে, এই দুজনকে এখানে রাখা লাগবে, এই দুজনকে রাখলে আমরা মারছি। বিডিআরগুলা আসবে, এরকম প্রোগ্রাম দিছি, খাওয়ার দিন সাধারণ দুজন রেডি আছে নৌকা নিয়ে। আমরা এখান থেকে দলজনকে ডিআই নিলাম, কতটুকু খাটি যেতাম, কতটুকু খাটি যাওয়ার পরে নামতেছে। এই টাইমে ওরা দুজন আক্রমণ করছে, আক্রমণ করে তারা দুজনকে আমরা মারি দিয়েছি। মাঝেতে খালি ফেললাম, সেই ছয় পাঁচ দিন, ছয় দিন, সাত দিন গেছে গা। আমরা ডিউটি আমরা করতেছি, চলতেছি। পাঞ্জাবি কাপ্তাই পাঞ্জাবি দখল করে ফেলছে, পাঞ্জাবি যখন যখন দখল করে ফেলছে তখন তারা এখন টোকাইতে চলে আসলো। তাদেরকে টোকাইতে 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 খবর নিতে নিতে আমাদের এখানে আসি বলে খবর পাইছে। তারা খবর পাইয়া আমাদেরকে আসে আক্রমণ করে। তখন আমরা ছিলাম না, আমরা ডিউটিতে ছিলাম। আসলে লাস্ট টাইম ডিউটি থেকে আসার আসি উপসে উঠবো, এই টাইমে দৌড়ানো নাই। আমাদের তো দুইটা চারজন মানুষ আসিয়াল, আমরা ডিভলপার দিকে তারা এসে অনুভূতি ছিল ছিল কোথা লাগবে। এই ভিতরে আমাদেরকে নিয়ে গেল, আমার সাথে ছিল একজন মসজিদ নাম সাতকানিয়া বাড়ি আর হায়দার তিনজনের কাপ্তায় নিয়ে গেল। কাপ্তায় নিয়ে যাই, সন্ধ্যার পর হইতে আমাদেরকে খুবই অত্যাচার করলো, অত্যাচার করলো। আমার সারা রাখতে গেল, গেল মাগুলো ধরলো, জিজ্ঞাসা করলো। আমরা সবাই আমরা দাঁড়িয়ে রাখতে পারছি। সকালবেলা ওই ক্যাম্পে এটা গেছে, ক্যাম্পে যাওয়ার পরে ক্যাম্পের মাঝে অলাপ দিছি দেখি তাদেরকে আট নটার সময় আলু শুরু করে মারি। এই টাইমে একদম মর্যাদনগর থেকে একদম গাছের সদাগর আসে, বললো যে ঠিক আছে এগুলো এখন মারার দরকার না, এক কাজ করেন, আমরা তো লাশ চাই অথবা মানুষ চাই, অথবা লোক দুজন চাই, ওদের লাশটা ওটা দেখাতে হবে। এই তো কথা হয়ে যে তাহলে আমরা আমার হাতে সারি দেব, আমি এগুলো যেমনি পারি ওগুলো লাশ শুনতে আমরা আনবো, আবার কারো সতর্ক করি আমাদের কাছে। তখন আমরা মিডিয়ার সঙ্গে মিডিয়ার সঙ্গে টেলিফোন প্রায় পনেরো জনের মতো, আমরা প্রায় দশ বারো জন বারো জন থাকা থাকি এলাম। যাই পড়ছিলাম কোথায় দামাগুড়ি, ওখানে থাকি সবার বললো দামাগুড়ি ক্যাম্প যিনি উনি বললেন যে সবাই বলতেছে দেখি আমরা যার কারণ যদি আত্মীয় স্বজন থাকে সেখানে যেতে পারো। আমি লাস্ট পর্যন্ত বললাম না, আমি ক্যাম্পের আমি ক্যাম্পেলা চলে আসলাম, আমাকে একটা লিখিত দিলে কোনোখানে বাড়া তাড়া লাগলো না। ক্যাম্পেলার থেকে আমি আসলাম আগরতলা, আগরতলা আসি, আগরতলা থেকে ঠিকানা নিয়ে হইনি হরিণা ক্যাম্পে আসার পরে তখন দেখি যে আমাদের দেশীয় লোকজন আছে, আমাদের এলাকার লোকজন আছে, ওখানে থাকি প্রায় পনেরো বিশ দিন আমরা ওখানে অবস্থান করছি। ইয়ে করা আছে পিটিটি করায় ওখান থেকে আমাকে রিপোর্ট করা হলো, কুম্পিনগর নিয়ে গেল। কুম্পিনগর নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা একই দিন ট্রেনিং দিলাম, ওখান থেকে আমরা আবার আসি হরিণা পৌঁছলাম। আর হরিণা পৌঁছার পরে আর্মি ক্যাম্পে থাকার পরে ওই প্রায় সপ্তাহ আর্মি ক্যাম্পে ছিলাম, ওখান থেকে আমাদের অস্ত্র যার দরকার হয়েছে ওখান থেকে এরপরে আমাদেরকে দিল। দেওয়ার পরে বর্ডারে আলী আমাদের তিন দিন বসে যে কামালে ছিল আমার সাথে, ইদুলিয়া ছিল, শহীদ ছিল, আর জমা ছিল অনেক, এই ধরনের কমান্ডার গিয়েছিল, কমান্ডার হাল হন আর জোগাল জোগাল। ওখান থেকে আলাদা মতো আমরা দেশে আসলাম, আবুলার আবুলার থেকে গেলাম জবলপুর, ওখান থেকে আসি আবার দারোগারের ওখানে বাবুল শুনতে দারোগারের ওখানে যাই আমরা একটা বাড়িতে ক্যাম্প করলাম হিন্দি বাড়িতে। ওখান থেকে আমরা আমাদের কমলার যা যা যে দিশে আমরা সেইভাবে ছিলাম সেভাবে করছি। একদিন রাত্রে যখন সবাই অ্যাটেম নিল থানা অ্যাটাক করবে, তখন রাত্রের বারোটা সাড়ে বারোটার সময় মনে হয় যে খবর আসলো দেখি পাঞ্জাবি সব ঢাকা চলে যাচ্ছে, তারা চলে যাচ্ছে। তখন আমরা বাজারে উঠলাম। এরপরে নির্দেশ দেওয়া হলো সরকার থেকে যার যার যদি কেউ চাকরি থাকে ওখানে তো জয়েন করো। আমার চাকরিতে আমি গেলাম, আমার চাকরি আমি করতেছি চলছে। নিরানব্বইতে আমার পেনশন অর্ডার আসলো, আমি তখন কক্সবাজার, কক্সবাজার যখন পেনশন অর্ডার খাইলাম তখন আসি পেনশন লই এখানে আসছি, বাড়িতে আসছি। আসার পর অনেক বছর গেছে গা এখানে আসছি, আমি রিক্সা চালাইছি, অনেক খাটনিও করছি, বিভিন্ন পুকুরে যায় ডিউটি করছি, শুধু দুইটা পয়সা ধরে ছেলে মেয়ে যখন আসে রক্ষা করতে হবে। বাগান যে এখানে ধরে ভাতা তখন তিনশো টাকা ভাতা দেয়,
তখন তারা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আমার কথা বলেছিল এই পর্যন্ত আমাকে 300 টাকা বাতার থেকে আসে না। আসার পরে আমরা যথেষ্ট মর্যাদা পেয়েছি, অনেক বাংলাদেশ সরকার আমাকে 20,000 টাকা পর্যন্ত আমার বাধা হচ্ছে, আমরা এটাতে খুবই উপকৃত হয়েছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।